দেখন্তু আজি ভদ্রক লোকসভা ক্ষেত্রে ভদ্রক নির্বাচন মন্ডলী আজ সাংবাদিক সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। তার মূল লক্ষ্য মূল অভিপ্রায় হল আগামী যে নির্বাচন আসুচি নির্বাচনরে ভারতীয় জনতা পার্টি আমার যে প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতের যে বিকাশ ধারা জারি রয়েছে এবং প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন ভারত সম্পূর্ণ বিকশিত রাষ্ট্রের পরিণত করা সেতিরে মধ্যে ওড়িশার অবদান আবশ্যকতা আছে। সেথিপাই আজ এ সাংবাদিক সম্মেলনী বিগত দিন মানকরে যে জনপ্রতিনিধি শাসকদল এখানে বহু ভোট ব্যবধানরে বিজয় প্রাপ্ত করে সে আজ পর্যন্ত কেবল ভদ্রকবাসী মিথ্যা প্রতিশ্রুতি আসছেন প্রতারণ দিয়ে আসছেন যেত নির্বাচন আসে সে আসতে মিথ্যা প্রতিশ্রুতি দিকে নির্বাচন সরিলা পরে তাঁকর কাম সমাপ্ত হয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রী যা কথার কুহতি তা কামরে করতে ভদ্রকবাসীর যে দীর্ঘদিনের যে মৌলিক দাবি লা বর্ষ বর্ষ ধরে দীর্ঘ পনেরো বর্ষ ধরে যে ভদ্রকর যে মৌলিক দাবি লা ভদ্রকর এক মেডিকাল কলেজ স্থাপন করা তাহা ভদ্রকবাসীর স্বপ্ন হয়ে রয়েছে। মু আপনার গ্যারেটির সহ কইপারি যদি আমার ভারতীয় জনতা পার্টির সরকার ডবল ইঞ্জিনর সরকার ওড়িশার আসে ইয়ে যে সমস্যা ইয়ে যে দাবি রই আসছে খুব শীঘ্র ইয়ে দাবি ভদ্রকবাসীর পূরণ হব। তার কারণ হল আমার যে রাজ্য সভাপতি অনেক সি বি ভদ্রক জেলার প্রতিনিধিত্ব করতে সি ওতপ্রোত ভাবে ভদ্রকবাসীর সমস্যা সহ জড়িত সে অনুভব করছেন ভদ্রকর এক মেডিকাল কলেজ সে অনুভব করছেন ভদ্রক ভদ্রক মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় মান্যতা প্রদান করা সি নিশ্চিন্ত কথা কম কুহতি কাম অধিক করতে আমি মানে সমস্তে জাঁচান তো তাঁর প্রয়াসে নিশ্চিন্ত ভদ্রকবাসীর এই যে দীর্ঘদিনের স্বপ্ন পূরা হব খালি সেতিক নুহে সে ওড়িশার যে চিটফন্ডে গরিব দুঃখী কৃষক মানুষ যে পয়সা হরিলুট হয়েছে সরকার আসবার সাত দিন ভিতরে সে পয়সা সমস্ত পয়সা ফেরা হব এবং যে মানে দোষী তাঁপরে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। এবং গতকাল ঘোষণা হয়েছে রাজ্য তরফর যদি ভারতীয় জনতা পার্টি সরকার ওড়িশার আসে প্রত্যেক মা ভী মানুষ হাজার টাকা প্রদান করা যাব এ কথা নুহে কামরে ভারতীয় জনতা পার্টি কামরে বিশ্বাস করে আপনার মাধ্যমে গোটি নিবেদন রইব আপনার লোক সচেতন করতু লোক যে মহান পর্ব গণতন্ত্র মহান পর্ব মতদান সঠিক জায়গায় যেপরি মতদান করবে সেপাই আপনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আজ মোর প্রার্থিত্ব এবং সীতাংশু ভাই বিধানসভা ক্ষেত্র প্রার্থিত্ব ঘোষণা হল পরে আপনার সহ মিডিয়ার বন্ধু মান সহ বিধিবদ্ধ ভাবে আমি এটা প্রথম বার্তাপ এই অবসরে মু আপনার জনাইদেবা চাহিবি আগামী নির্বাচন ভারতীয় জনতা পার্টি মোদীকর বিকশিত ভারতের সংকল্প এবং মোদি গ্যারেটি নিয়ে আমি লড়া যাচ্ছু এবং ভদ্রকর যে সমস্যা রয়েছে মেডিকাল কলেজ কথা কুহতু ভদ্রক বিশ্ব ভদ্রক ভদ্রক কলেজ কু বিশ্ববিদ্যালয়ের মান্যতা দেওয়া কথা কুহতু কিংবা ভদ্রকর বন্যার স্থিতির পরিস্থিতির স্থায়ী প্রতিকার কথা কুহতু এ কথা কু এঠিকার লোক প্রতিনিধি মানে কেতে কেতে থর বিধানসভা হেউ কিংবা লোকসভা হেউ উপস্থাপন করেছেন। মোবাইল ফোন ও সাংসাথী আপনার পিলাটির পাঠপড়া ও ক্যারিয়ার কু প্রভাবিত করুচি কি আপনার সেপাই বিব্রত কি তবে আজই আসন্তু আপনার চাহুথিবা মন লাগি সম্পূর্ণ আবাসিক স্কুল। টিএসসি গুরুকুল গোঠবাটনা ভুবনেশ্বর।